বয়স এবং লিঙ্গভেদে রক্তে হিমোগ্লোবিন নামক রঞ্জকের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকলে তাকে এনিমিয়া বা রক্তস্বল্পতা বলা হয়। গর্ভাবস্থায় এমনিতেই স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় রক্তস্বল্পতা তৈরি হয়। তাছাড়া গর্ভাবস্থার দ্বিতীয় ভাগে শরীরের অতিরিক্ত প্রয়োজন মেটাতে প্রচুর আয়রন খরচ হয়, সে সময় রক্তস্বল্পতা বা এনিমিয়া তৈরি হতে পারে। শরীরে আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, ভিটামিন সি, প্রোটিন, কপার, কোবাল্ট, ইরাথ্রোপয়টিন নামক হরমোনের ঘাটতি তৈরি হলে রক্তস্বল্পতা বা এনিমিয়া তৈরি হতে পারে। যমজ শিশু গর্ভাবস্থার যে কোনো সময়ে শরীর থেকে অতিরিক্ত রক্তপাত হলে, কৃমির উপদ্রব থাকলে, পাইলস থাকলে গর্ভাবস্থায় রক্তস্বল্পতা বা এনিমিয়া তৈরি হতে পারে। 2 বছরের কম সময়ের ব্যবধানে যদি কোনো মা পরপর 2টি বাচ্চা গ্রহণ করেন, সেক্ষেত্রে মায়ের শরীরে অতিরিক্ত রক্তস্বল্পতা বা এনিমিয়া তৈরি হতে পারে। রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার কিছু গঠনগত ত্রুটির কারণে এবং অস্থিমজ্জা বা বোন ম্যারোর কোনো অসুখে রক্তস্বল্পতা তৈরি হতে পারে। সংক্রমণ বা ইনফেকশন, ক্যান্সার, রেডিয়েশন থেরাপি এবং কিছু কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এনিমিয়া তৈরি হতে পারে। গর্ভাবস্থার প্রথম 3 মাসে বমিভাব এবং খাবারে অরুচির কারণে মায়েরা তেমন খেতে পারে না। মায়েদের শরীরে গর্ভপূর্ববর্তী সময় থেকেই যদি রক্তস্বল্পতা থাকে, গর্ভাবস্থায় এই রক্তস্বল্পতার প্রকটতা বাড়তে পারে। এবারে আসা যাক, রক্তস্বল্পতা প্রতিরোধে কোন ধরনের খাবার সাহায্য করতে পারে সে বিষয়ে। সুষম খাদ্য গ্রহণ করার উপদেশ দেয়া হয়। যে সকল খাবারে প্রচুর আয়রন এবং প্রোটিন আছে যা সহজে হজম হয়, সে ধরনের খাবার খাওয়ার উপদেশ দেয়া হয়। সবুজ শাকসবজি, ফলমূল, কচু শাক, লাল শাক, পেঁয়াজকলি, মটর, কলাই, মাংস, ডিম ইত্যাদি খাবার পরামর্শ দেয়া হয়। ফুলকপি, গম, কলিজা ইত্যাদি খেতে হবে। খাবার বেশি সিদ্ধ করতে মানা করা হয়, এতে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। ভাত এবং শাকসবজি ইত্যাদি রান্নাতে যেই পানি ব্যবহার করা হয় তা সাধারণত ফেলে দেওয়া উচিত নয়। এছাড়া খাবার গ্রহণের 1 ঘন্টার মাঝে চা জাতীয় পানীয় অ্যাভয়েড করতে বলা হয়। রক্তস্বল্পতা প্রতিরোধে কৃমির উপদ্রব, ডিসেন্ট্রি, ডায়রিয়া, ম্যালেরিয়া, যে কোনো ধরনের ইনফেকশন যদি শরীরে থেকে থাকে তার চিকিৎসা করিয়ে নিতে বলা হয়। মায়ের শরীরে ফলিক অ্যাসিডের ঘাটতি থাকলে সাধারণত বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট তৈরি হতে পারে। এ কারণে গর্ভধারণের 1 মাস আগে থেকে এবং গর্ভাবস্থার প্রথম 3 মাসে ফলিক অ্যাসিড গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। গর্ভবতী মহিলারা যখন প্রথম ডাক্তারের কাছে আসেন, তখন এরপর গর্ভাবস্থার 30 সপ্তাহে এবং পরবর্তীতে 36 সপ্তাহের দিকে গিয়ে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত আছে তা পরীক্ষা করে দেখা হয়। এরপর আসা যাক, এনিমিয়া বা রক্তস্বল্পতা কী ধরনের উপসর্গ তৈরি করে সেই বিষয়ে। দুর্বলতা, ক্লান্তি, ঘুম না আসা, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, খাবারে অরুচি, হজমে অসুবিধা, মাথা ঘুরানো, মুখ ফ্যাকাশে দেখানো, শরীরে পানি আসা ইত্যাদি অসুবিধা তৈরি হতে পারে। ঠোঁটে এবং জিহ্বায় কিছু ঘায়ের মতো তৈরি হতে পারে। রক্তস্বল্পতা থাকলে গর্ভাবস্থায় মা যে কোনো সময় ঝুঁকির সম্মুখীন হতে পারেন, তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হচ্ছে গর্ভাবস্থার 30 থেকে 32 সপ্তাহ, প্রসবকালীন এবং প্রসব পরবর্তীকালীন সময়। গর্ভাবস্থায় যদি কোনো মায়ের রক্তস্বল্পতা থাকে তবে তিনি অপুষ্টিতে ভুগতে পারেন, তার শরীরে সংক্রমণ বা ইনফেকশনের চান্স বেড়ে যায়, তার প্রি এক্ল্যাম্পসিয়া হতে পারে, গর্ভের শিশুর জন্মগত ওজন কম হতে পারে, বাচ্চাটি সময়ের আগে জন্মগ্রহণ করতে পারে। এ সকল মায়েদের
হার্ট ফেলিওরের চান্স বেড়ে যায়। প্রসব পরবর্তীকালে এদের আবারও ইনফেকশন এবং অতিরিক্ত রক্তক্ষরণের অসুবিধা তৈরি হতে পারে।